নমস্কার, সময় কলকাতায় আপনাদের সকলকে স্বাগত। খেলা হবে নিয়ে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। খারাপ সময় যেন কিছুতেই কাটছে না ম্যানচেস্টার সিটির। গত সপ্তাহে প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের কাছে 0-4 গোলে পর্যদস্ত হতে হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ ছিল সেই ধাক্কা কিছুটা কাটিয়ে ওঠা, কিন্তু ফেনওর্ডের বিরুদ্ধে 3-3 গোলে ড্র করলো পেপ গুয়ার্দিওলার ছেলেরা। এর ফলে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা 6 ম্যাচ জয়ের দেখা পেলেন না আর্লিং হলান্ডরা। সিটির পয়েন্ট নষ্ট করার দিনে বড় জয় পেয়েছে ইংল্যান্ডের অন্য ক্লাব আর্সেনাল। মঙ্গলবার ঘরের মাঠে ইতিহাদে দুরন্ত শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। 10 মিনিটের মধ্যে গোলের খাতা খুলতে পারত তারা, কিন্তু ডান প্রান্ত থেকে আকাঞ্চের পাঠানো বলকে জালে জড়াতে পারেনি আর্লিং হালান্ড। 23 মিনিটে ফোডেনের শট বাঁচিয়ে দেন ফুয়েনুট গোলরক্ষক। 41 মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে হালান্ডকে ফাউল করে বসেন টিম্বার। পেনাল্টি পায় আয়োজকরা। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি হালান্ড। বিরতির সময় সেই গোলেই এগিয়েছিল সিটি। 50 মিনিটের গোল করে দলের ব্যবধান বাড়ান জার্মান মিডফিল্ডার ইকে গুয়েনজান, আর তার 3 মিনিট পরেই স্কোরবোর্ড 3-0 করেন হালান্ড। নুনেজের বাড়ানো পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন নরওয়ের গোল মেশিন। এই অবস্থায় মনে হয়েছিল দীর্ঘ 5 ম্যাচ পর জয়ের সরণিতে ফিরছে ম্যানচেস্টার সিটি, কিন্তু 14 মিনিটের মধ্যে অপ্রত্যাশিত প্রত্যাবর্তন করে নেদারল্যান্ডসের ক্লাব। 75 মিনিটে সিটির রক্ষণের ভুলের সুযোগ নিয়ে গোল করে যান হাজ মৌসা। 82 মিনিটে দ্বিতীয় গোল শোধ করেন ফেনউড। এরবারও রক্ষণের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান 3-2 করেন সান্তিয়াগো গিমিনেস। নাটকে তখনও বাকি ছিল। 89 মিনিটে দলের হয়ে সমতাসূচক গোলটি করেন হ্যাঙ্কো। পাইকসওয়াসের ক্রস থেকে হেজে গোল করেন তিনি। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় 3-3 গোলে। পেশাদারি কোচিং জীবনে এই প্রথম টানা 6 ম্যাচে জয়ের মুখ দেখলেন না পেপ গুয়ার্দিওলা। সিটির ড্রয়ের দিন বড় জয় পেয়েছে ইংল্যান্ডের অন্যতম হেভিওয়েট ক্লাব আর্সেনাল। স্পোর্টিং লিসবনকে তাদের ঘরের মাটিতে 5-1 গোলে হারিয়ে দিয়েছে মিকেল আর্তেতার ছেলেরা। 7 মিনিটের মাথায় গাব্রিয়েল মার্টিনেল্লির গোলে এগিয়ে যায় আর্সেনাল। 22 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাই হ্যাভার্টস। প্রথমার্ধের সংযুক্ত সময়ে স্কোরবোর্ড 3-0 করেন গ্যাব্রিয়েল। বিরতির পরেই একটি গোল শোধ করে স্পোর্টিং। প্রায় মাঝ মাঠ থেকে দূরপাল্লার শটে গোল করেন গঞ্জালো ইনাসিও। যদিও 65 মিনিটে আবার ব্যবধান বাড়ায় আর্সেনাল। পেনাল্টি থেকে ব্যবধান 4-1 করেন বুকোয়াও সাকা। 82 মিনিটে দলের পঞ্চম গোলটি করেন লিয়ান্ড্রো ট্রোসার্ড। শেষ পর্যন্ত 5-1 গোলে জিতে মাঠ ছাড়ে গানার্সরা। চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেল স্পেনের দুই ক্লাব এফসি বার্সেলোনা এবং অ্যাটলান্টিকো মাদ্রিদ। মঙ্গলবার রাতে ঘরের মাঠে দাপুটে জয় পেয়েছে কাতালানরা। ফ্রান্সের ক্লাব ব্রেস্টকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে ফ্যান্সি ফ্লিকের ছেলেরা। দলের হয়ে জোড়া গোল করেছেন রোবার্ট ডেলেনাস্কি। লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও দুর্দান্ত ফর্মে রয়েছে বার্সেলোনা। মঙ্গলবার তাদের দাপুটে ফুটবলের সামনে দাঁড়াতেই পারল না ব্রেস্ট। যদিও এই ম্যাচ খেলতে পারেনি দলের বিষয় বালক ল্যামিনে ইয়ামাল, তাকে ছাড়াই এই ম্যাচ জিততে সমস্যা হয়নি বার্সার। খেলা শুরুর 10 মিনিটের মধ্যে পেনাল্টি পায় তারা। স্পট কিক থেকে গোল করতে ভুল করেনি পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডাস্কি। প্রথমার্ধে দাপটের সঙ্গে খেললেও আর ব্যবধান বাড়াতে পারেনি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে 66 মিনিটে দলের ব্যবধান 2-0 করেন ড্যানি ওলমো। বক্সের মধ্যে মার্টিনের থেকে বল পেয়ে বিপক্ষের 3 ফুটবলারকে পরাস্ত করেন ওলমো। তারপর ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন লেভানডাস্কি। বা প্রান্ত থেকে বক্সে বল রাখেন আলেহান্দ্রো বালদে, সেই বলকে জালে জড়িয়ে দেন লেভানডাস্কি। শেষ পর্যন্ত 3-0 গোলে জিতে মাঠ ছাড়ে বার্সেলোনা। অন্য ম্যাচে জয় পেয়েছে স্পেনের আরেক বড় ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ। প্রাগে স্পার্ট প্রাহাকে 6-0 গোলে হারিয়েছে দিয়েগো সিমিওনের ছেলেরা। 15 মিনিটে দলকে এগিয়ে নিয়ে যান হুলিয়ান আলভারেস। 43 মিনিটে সেই ব্যবধান দ্বিগুণ করেন মার্কোস লরেন্তে। বিরতির সময় 2-0 গোলে এগিয়েছিল অ্যাথলেটিকো। বিরতির পর নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন আলভারেস। 70 মিনিটে স্কোরবোর্ড 4-0 করেন আমিনতিও গ্রিজম্যান। 85 এবং 89 মিনিটে জোড়া গোল করেন অ্যাঞ্জেল কোয়েরা।
খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার অন্যান্য খবর জানতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।